হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রোমানে ওয়ার্ক পারমিট। 2025 সালে এই রোমানে ওয়ার্ক পারমিটের সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু রোমানে এবং বুলগেরিয়া ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে জানুয়ারি 1 তারিখে এবং এটা সবাই জানে, তো যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে 2025 সালে রোমানিয়াতে অনেক সংখ্যক কর্মী নিয়ে আসবে এই থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে। ইতিমধ্যে আপনি এখনই গুগলে চেক করে দেখতে পারবেন যে রোমানিয়া 2025 সালে কর্মীর সংকট রয়েছে কত, এবং তারা একটি জরিপে বলেছে যে প্রায় 3 লক্ষ লোক নিয়ে আসবে। কিন্তু এখনও পর্যন্ত এটা কনফার্ম হয় না, কিন্তু তারপর তারা একটা IWC-তে প্রেস ব্রিফিংয়ে তারা কথাটা বলেছে। তো এখানে যে ক্যাটাগরি সবচেয়ে শর্টেজ রয়েছে, মানে যে ক্যাটাগরিতে লোক তারা এনে তাদের ডিম্যান্ডগুলোকে চাহিদা পূরণ করবে, আর সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন। তো এই কনস্ট্রাকশনের কথাটা বললাম, যে 3D কথাটা এই কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্টের ক্যাটাগরি সবচেয়ে বেশি লোকের প্রয়োজন এই রোমানিতে। তো এই যে রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশনের কথাটা, কারণ হচ্ছে যে কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্টের লেভেলে ওয়ার্কার সবচেয়ে বেশি শর্টেজ। এখানকার লোকেরাও অন্য দেশে যা কাজ করে এরা অবশ্যই সবাই জানে কম বেশি, কারণ এদেশের নাগরিকরা অন্য দেশে কাজ করলে বেশি পরিমাণে বেতন পায়। ওদের দেখা যাচ্ছে 4,000 ইউরো পরিমাণে বেতন পায়, যা এই দেশে সর্ব পরিমাণে যদি আপনারা তুলনা করেন তা প্রায় 20,000 লে। এখন মনে করতে হবে লে দিয়ে তো এখানে কেউ কাজ করতে চাইবো না এদেশের লোকেরা। তো এই কারণে বেশিরভাগ এখানকার লোকের শর্ট রয়েছে। তারপর হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরি একই, তারা অন্য অন্য দেশে যা কাজ করে জাস্ট এখানে ছুটিটা পাওয়ার পরে এখানে কিছুটা সময় কাটিয়ে যায় বাসাতে দেখা করে, তাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করার জন্য এখানেই থাকে। তো এখানে রেস্টুরেন্টের কথাটা যদি বলি, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সেটা হচ্ছে যে তোমার কুক আছে, কিচেন হেল্পার আছে, ডিশওয়াশ আছে, ওয়েটার আছে, বারটেন্ডার আছে, এইসব ক্যাটাগরিতে লোক নিয়ে আসে। কারণ কি, সামারের সময় দেখবেন যে বেশিরভাগ অন্য অন্য দেশে যারা সেটেল আছে এই দেশের লোকেরা, তারা এই দেশে আসে, আর এই দেশে আসে কিছুটা সময় এক্সপেন্ড করে, ঘোরাফেরা করে, এবং সবসময় রেস্টুরেন্টগুলো বিজি থাকে। এখানে দেখবেন যে অন্য দেশের লোকেরা ভ্রমণ করতে খুব কম আসে, যেটা আমি বাস্তবে দেখতেছি। আমাদের এই শহরেও আমি অন্য দেশের লোকের সংখ্যা খুব কম দেখতেছি, এবং যা দেখতেছি তাই বলতেছি। অবশ্যই আপনি যখন আসবেন তখন এটা মডিফাই করতে পারবেন, তবে হ্যাঁ, কিছু কিছু শহর আছে অনেক সংখ্যক লোক আসে। তো এই যে চাহিদার কথাটা বললাম, এখনও রোমানিয়া বর্তমানে এই যে কর্মী সংকট রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন, বিভিন্ন ক্যাটাগরিতে এখানে এখন পর্যন্ত আসতে থাকে এবং বিভিন্নভাবে লোকেরা প্রসেস করে থাকে। যদি কেউ ইউরোপের আসার ইচ্ছা থাকে এই স্বপ্নের দেশ বাস্তবায়ন করতে, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করেন কোনো না কোনো ওয়ে। আর আপনারা কখনও বড় বড় কান্ট্রির পিছনে লেগে থাকেন না, কারণ ওইসব কান্ট্রির পিছনে লেগে থাকে কোনো লাভ নাই। এটা আমি আমার অভিজ্ঞতা বা আমার মতামত থেকে বলতেছি, আমি আমার নিজের লাইফে, কারণ কি, আমি নিজে সুইডেনের জব সিকারের জন্য ফাইল রেডি করছিলাম 10 বছরের অভিজ্ঞতা দিয়ে, তারপরে পর্তুগালে জব সিকারের জন্য রেডি করছিলাম, তারপর তো পোল্যান্ডে তো বাস খাইছি, আর অন্য অন্য কান্ট্রিতে ট্রাই করছিলাম, এগুলো কোনো কিছু হয় নাই। ইটালি, ফ্রান্স, পর্তুগাল, এগুলো অনেক জায়গায় ট্রাই করছিলাম কিন্তু কোনো কিছু হয় নাই। পরে লাস্টে এই যে স্বপ্নের দেশ, যেটা বলবো মানুষের কী বলবো, এই রোমানিতে আছি, আসলে আমার কপাল ছিল এখানে তাই এখানে এসেছি। তো আমরা যেহেতু বর্তমানে রোমানিতে আছি এবং রোমানিয়া সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনোভাবে আপডেট দিতে যাচ্ছি। আর আছে 2024 এবং ডিসেম্বর মাসের 3 তারিখ। 2025 সাল থেকে প্রচুর সংখ্যক লোক নেবে এটা অবশ্যই সবাই জানে, এবং বিভিন্ন নিউজ পেপারে এখন আপডেট হচ্ছে। আর আপনারা এখন নিজেরাও চেক করতে পারেন 2025 সালে রোমানিয়া ওয়ার্ক এর শর্টেজ আছে কত। 3 লক্ষ যেহেতু এখানে লেখছে, হতে পারে 50% অথবা 70% অবশ্যই তারা আসবে। যেমন 2024 সালে, অর্থাৎ এই যে 2024 সালে 1 লক্ষ কোটি হলে তারা উইথড্র করেছে, যেটা আমরা শুনেছি এবং আমরা বাস্তবে দেখেছি। অনেক লোক এসেছে কিন্তু আসার পরে হয়তো 40,000 লোকের সংখ্যক এখানে তারা এন্ট্রি পাইছে এবং সবাই চলে গেছে। কিন্তু যাই হোক, এখানে আরও কাহিনী আছে, 60,000 মতন একটা প্লাস পয়েন্ট হয়েছে। তো আমি যে কথাটা আমি আপনাদেরকে বললাম আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে এখনও কর্মী সংকট রয়েছে, এবং কর্মী সংকট থাকার কারণে তারা হলে এই ধরনের অ্যাডভার্টিস বা এই ধরনের ব্রিফিং কনফারেন্সে তারা বলেছে। তো অনেকে যেহেতু ইচ্ছা রয়েছে এবং ইচ্ছাটা পূরণ করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করেন, যাদের ইচ্ছা রয়েছে ইউরোপে আসার জন্য অবশ্যই চেষ্টা হবে, চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই একদিন স্বপ্নটা পূর্ণ হবে। সো তাছাড়া আমি
আপনাদের কাছে আরেকটি কথা বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে রোমানায় বর্তমানে আপনারা জানেন 2 কোটি লোকের বসবাস রয়েছে এবং এর মধ্যে 2024-এ 5.9 যেটা আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব রয়েছে। এটা জেনে খুবই ভালো লাগতেছে, এখানকার লোকেরা সবাই কাজ করে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন, আমি যেহেতু এখানে আছি তাই দেখতেছি সবাই কাজ করে, বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে যাদের মানে অ্যাবিলিটি আছে, কাজ করার অ্যাবিলিটি আছে, তারা সবাই কাজ করে। আমি দেখি প্রায় 60 বছর বয়স পর্যন্ত কাজ করে, একটা গ্রোসারি শপে, মিনি শপে, লিডর, কপল্যান, বিভিন্ন জায়গায় কাজ করে যেটা দেখলাম। তো এখানে এই যে 2025-এ যে বেকারত্ব হারের কথা বলেছে এখানে ডিক্রিজ পেয়েছে, মানে কমে গেছে 5.2% তারা রয়েছে। তাছাড়া তারা আরেকটি প্রজেক্ট তারা ওপেন করতেছে, সেটা হচ্ছে যে যেহেতু রোমানিয়া ফুল সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং ফুল সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তারা ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় কলকারখানা এগুলি তারা প্রডিউসর করবে, যে কারণে তাদের ওয়ার্কার শর্টেজ রয়েছে এবং এই কারণে তারা এই কথাটা বলেছে 2025-এ তাদের ওয়ার্কার শর্টেজে থাকার কারণে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে তারা 3 লক্ষ লোক নিয়ে আসবে এবং কোটার জন্য বরাদ্দ করেছে। এই যে এখন আমি আনএমপ্লয়েডের কথা বললাম, তো 5.9 এটা 2025-এর দিকে দাঁড়াবে, অর্থাৎ এই মাসটার পরে হচ্ছে 2025-এর দিকে দাঁড়াবে 5.2, অনেকটা কমে গেছে তাদের। তারপরে হচ্ছে জিডিপি প্রায় অনেকটা বেড়ে যাচ্ছে, আপনারা দেখবেন যে এখনও প্রায় $19,500 রয়েছে পার ক্যাপিটা ইনকাম হিসাবে রয়েছে। আপনারা গুগলে এখনই চেক করতে পারেন, হয়তো পারে এটা পরিস্থিতির শিকার হয়ে আমি এই কথাটা বলতেছি। আর তো আরেকটা জিনিস অবশ্যই চিন্তা করবেন অবশ্যই, আর সেটা হচ্ছে যেহেতু এটা 2024 এবং ডিসেম্বর মাস, 2025-এ অবশ্যই এটা পরিবর্তন আসবে এবং পরিবর্তন আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এখন যে ওয়ার্কার শর্টেজের কথাটা বললাম এটা বাস্তব এবং বাস্তবটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।